Assalamualaikum. Eid festival, Eid ceremony. Kemon keteche tomader? Eid mubarak, Eid mubarak, Eid mubarak. Jane sokolke. Shudhumatro chotto ekta barta prokasher madhye Eid prokash hoye jay na. Amra musulmanra eke onner bhai bhai. Eid-er dine ghore baire mosjid chharao mosjider bhitoreo byastotar ei Eid pathaner shohore onekei sathei ache amader dekha sakkhat hoy na bollei chole. Tobe ekmatro Eid-i ache jekhane amra bhinno bhinno boyosher bhinno bhinno manushder sathe utha bosha cholaferat theke shuru kore Eid-gahe dirgho shomoyer pore onek diner onek manusher sathe dekha hoy sakkhat hoy. Tokhon jeta kore thaki amra kolakolir madhye ba kaadhe kaadh milaner madhye eke onner sathe bhab binimoy kore thaki adan pradan kore থাকি ঈদকে। আজকে আমি বের হয়েছি প্রচন্ড গরমে নিউ মার্কেট গাউসের সাইটে। তো এতটা রোদ ছিল যে দেখতে পাচ্ছ গাড়ির ছায়া পড়ে গেছে রাস্তায়। প্রচন্ড রোদের মাধ্যমে ভিডিও করাটা মোবাইল স্ক্রিনে গ্যালাসে খুবই কষ্টকর, কারণ কিছুই দেখা যাচ্ছিল না। তারপর তোমাদের দেখানোর উদ্দেশ্যে আমি ভিডিওটা ক্যাপচার করে নিলাম কষ্ট করে। ফাইনালি নিজেকে ফিল করছি আমি অমলেটে। সূর্যের আলোটা সাদা হয়ে আমার পিছু পিছু নিচ্ছে, পিছুই ছাড়ছে না, যেখানেই যাচ্ছি সেখানেই যাচ্ছে। টোটালি আমি ফিল লাইট সিদ্ধ। এদিকে বেচারা রিক্সালা আঙ্কেলও বারবার ঘামছে দিয়ে ঘাম হচ্ছে। সব মিলিয়ে আমি কালো মানুষ আরো কালো হয়ে গেলাম রোদে পুড়ে কালো ছাই। মোস্ট বিউটিফুল অ্যান্ড মডার্ন রোড ইন বাংলা, দেশ বিদেশ নয় বাংলাদেশের ঢাকাতেই রয়েছে আমেজিং পিসফুল প্লেস। প্রপার হাইওয়ে হাইলাইট হাই স্পিডের জন্য ড্রাইভিং স্কিলে এই রাস্তাটি সেরাদের সেরা। ইট পাথরের শহরে গাড়ি বাড়ির মহরে এই পুরো রাস্তা জুড়ে ঢাকা ভার্সিটির সাইড গুলা যেন পুরোটাই একটা কিউটের বর্ণ হয়ে থাকে। আমি তো মনে করি তারা খুব বেশি লাকি যারা এখানে রেগুলার আসা যাওয়া করে, রেগুলার কাজকর্মের জন্য এখান দিয়ে চলাফেরা করে, যারা এখানে ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করে, তো অনেক বেশি ভাগ্যবান থাকে। বিশেষ করে তারা বৃষ্টিটা অনুভব করতে পারে বা বৃষ্টি আসার আগ মুহূর্তে গুলা রাস্তাগুলা যে থাকে অনেক বেশি বাতাস ঝড় তুফান হয়, তারপর বিশেষ করে রাতে যখন হাঁটে তখন তো জাস্ট ফিলিংস আর অনেক বেশি অবশ্যই রোমান্টিক হয়ে থাকে, তাই না? এখানেই দেখতে পাচ্ছ দুহাত মিলে গাছ দাঁড়িয়ে রয়েছে রাস্তায়। যেমন একটা মানুষ দাঁড়িয়ে থাকে না দুহাত মিলে, এরকম দুহাত মিলে দাঁড়িয়ে রয়েছে। এখন আমি একটা গল্প শেয়ার করব আমার সাথে ঘটে যাওয়া, আর গল্পটা ঠিক শুরু হয় এখান থেকে যেখানে আমি জুয়েলারি গুলোকে দেখতে আমি আসি। তো প্রথমে আমি জুয়েলারির দোকানে আসি, আসার পর অনেক কিউট কিউট সুন্দর সুন্দর অর্গামেন্টস ছিল। আসলে বাসার থেকে বের হওয়ার মূল উদ্দেশ্য ছিল কাপড়ের উদ্দেশ্যে। প্রথমে কাপড় চোপড় দেখলাম, তো কাপড় চোপড় আমার পছন্দ না হওয়ার কারণে আমি যেটা করলাম জুয়েলারির দোকানে গেলাম, তো ব্রাইডালস দেখে আমার ভালো লাগলো তাই একটা ভাইয়াকে বললাম এটা আর কি নামিয়ে দিতে। তো উনি নামিয়ে দিল, সাথে সাথে বললো যে পরে জাস্ট ট্রাই করুন। আমি বললাম ট্রাই করতে গিয়ে যদি ভেঙে ফেলি? উনি বললো ডোন্ট ওরি, কোনো সমস্যা নেই, আপনি পড়তে পারেন। তো তারপরও আর কি ভয়ে ভয়েই আমি চাচ্ছিলাম না পড়তে, তো ভাইয়া নিজেই খুলে আমার হাতে ধরিয়ে দিল, বলল পড়ে দেখতে তো আর সমস্যা নেই, না কিনেন কিন্তু পড়ে দেখেন। তো ওনার কথা মতন যেহেতু উনি বের করে আমার হাতে তুলে দিল, তাই ওনার কথা মতন আমি আর কি জাস্ট ট্রাই পড়লাম।
যাই হোক, আমি ঘোরাঘুরি করে আর সমস্ত কিছু দেখে শুনে তারপর আর কি কাপড় চোপড় না পছন্দ হওয়ার কারণে কোনো কিছু কেনাকাটা না করে খাবারের চিজ কিনে নিয়ে বাসায় ফিরি। তো খাবারের চিজ নিয়ে বাসায় ফিরি, আমি সেখানে চেক করার মতো অবস্থায় ছিলাম না, তাই বাসায় এসে ফ্রিজ থেকে বের করে চেক করে নিই। এই তো আজকে আমার এই ভিডিওটি ছিল। তো নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার সাথে থেকো, পাশে থেকো। আল্লাহ হাফেজ।